গুড মর্নিং, আমি মৌসুমি। আমি না তোমাদের সাথে খুব মানে অনেক দিন ধরে ইচ্ছে আমার তোমাদের সাথে গল্প করা, মানে সুযোগ হয়ে উঠছে না। আজকে না আমি মানে সব কিছু বাদ দিয়ে আমি বলছি না, আমি আজ থেকে শুরু করবই করব তোমাদের সাথে। তো আমার এরকমভাবে কবেই থেকে ইচ্ছে বলতো, আমার বড় মেয়ে মুন্নি, হ্যাঁ আমি অনেক দিন ধরে ওকে বলছি চল না মা, আমার ভীষণ গল্প করতে ইচ্ছে করে। আমি সবাইকে দেখি, দেখে দেখে আমার এত ইচ্ছে করে তোমাদের সাথে গল্প করতে, যে এমনি বন্ধু তো আছেই, অনেক স্কুল কলেজের ফ্রেন্ডরা তো আছেই, এখনও ফোনে ফোনে সবার সাথে যাও, কিন্তু এত বড় সংসারে এত বড় পরিবার পাবো, এত বড় মানে বন্ধুত্বের হাত যদি তোমরা আমার সাথে বাড়িয়ে দাও, আমার অনেক গল্প করার লোক হবে। সারা দিন এই দুজনে মিলে ও থাকি, সব বেরিয়ে পড়ে, আর ও প্রাইভেট টিউশন নিয়ে থাকে, আমি আমার মতো, আমার আর ভাল লাগে না। আমার মনে হয় তোমাদের সাথে সবাইকে দেখে দেখে না আমার এত ইচ্ছে হয়েছে যে তোমাদের সাথে বক বক করি। আমাকে কিন্তু একটু বক বক করার সুযোগ করে দিও কিন্তু তোমরা। আমার এই কী কথা বলবো, বলবো কী বলবো বুঝতেই পারছি না প্রথম দিন, কিন্তু তোমরা আমাকে যদি একটু সাপোর্ট করো, আমাকে যদি একটুখানি তোমাদের সঙ্গে গল্প করার সুযোগ করে দাও, আমি তাহলে তোমাদের সাথে আমার কাজের ফাঁকে ফাঁকে একটু করে গল্প করবো। এই দেখো না এখন সব বেরিয়ে গেছে, আমি মানে কাজ খানিকটা সেরে নিচ্ছি। আমি না আজ আমি তোমাদের সাথে শুরু করবোই কথা বলা, আমি তাই বলছি যে জলখাবারটা খেয়ে নে, জলখাবারটা খেয়ে নিয়ে একটু চা খাই, চা খেতে খেতে বসে ওদের সাথে কথা বলতে শুরু করব। আমি আমার পরিবারটাকে আমাকে বাড়িয়ে নিয়ে যেতেই হবে, এই জন্য গল্প করতে করতে বন্ধুত্ব সবের সাথেই আছে, কিন্তু সেটা তো ফোনে এই যে আমার ইচ্ছে করলেই যে তোমাদের সাথে কথা বলবো, যে সবাই তো একটা মানে কেউ অনেকেই অনেক কাজে ব্যস্ত থাকে, সব সময় সব মানে সুযোগ হয় না সবার সাথে কথা বলে, তো এটা তো আমার নিজের হাতে, আমি যখন ইচ্ছে তোমাদের সাথে কথা বলতে পারবো। তাই জন্য বলছি তোমরা আমাকে একটুখানি অ্যালাউ করো, তোমাদের সাথে বকবক তোমরা শুনো আমার কথা একটু, বুঝেছো? আর এই আমার মেয়ের সাথেই সারাদিন, কিন্তু মেয়ে আমার এমনি একটু শান্ত বড় মেয়ে, তার সাথে তো বকবক করবো। আর আগে এমনি সকলেই বলে তোর মা যদি গল্প করতে বসে যায় কোথাও তাহলে সে করে বেড়ে যাবে, ওই জন্যেই যে এখন আর সেই সুযোগটা হয় না, সারাদিন সকলেই ব্যস্ত হয়ে পড়ে, কাউকে সেরকম একবার ধরলে ওর বলে ও যে বাবা তোমার সাথে বকা বলে তো আমার মানে আমি কথা, ও নাকি কোনো কথা খুঁজে পায় না। আমি কত একা 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 বলে যাবো বলো তো, একে তো একটু কিছু উত্তর দিতে হবে। এই দেয় এবার দেখ আমার কত বন্ধু আমি বাড়াবো, দেখ আমি গল্প করবো, দেখ তখন দেখবি বুঝতে পারবি যে মা বলে যে কথা বললে মনও ভালো থাকে, হাসলে কথা বললে মন ভালো থাকে না বলে, আর আমার কথার মাত্রাতেই নাকি আমি এত হেসে ফেলি। আমাকে সবাই বলে যে তুমি কোথা থেকে এত তোমার হাসি আসে, আমি যাই না বাবা, হাসি এসেই যায়, আমার ভগবান হাসি জুগিয়ে যায়, সেই জন্যেই আমি হাসি, কথাও বলি, কথা বলার মাত্রাতেই আমার হাসি পেয়ে যায়, কী করবো বলো তো। তাই সেই যাই হোক গে, তাই তোমরা আজকে আমার সঙ্গে থাকো, আজকে সারাদিন আমার সঙ্গে, আজ বলে নয় মানে আমার সঙ্গে তোমরা এবার থাকো, যুক্ত হয়ে আমার সঙ্গে আমাকে সাপোর্ট করে আমাকে এগিয়ে নিয়ে চলো। চলো এবারে আমরা একটু একটু চা খা, আমি আর তুই দুজনে মিলে একটু চা খেয়ে নিই, তারপরে আমি যা যা ঘুরবো যখন যেটুকুরে, আমি তো বেশি কী ঘরোয়া আর কী কত কাজ কত কী থাকবে, আর তোমরা যেটা যার মনে হবে আমার সঙ্গে আমাকে জিজ্ঞেস করার, আমার সম্বন্ধে জানতে চাওয়ার, যা তোমাদের মনে হবে আমাকে করো, আমি আমার সাধ্য মতো তোমাদের উত্তরও দেবো, আর আমি তোমরাও তোমাদেরও আমি জিজ্ঞেস করবো তোমরা কে কীরকম কোথায় থাকো কী বৃত্তান্ত। আমি বেহালায় থাকি কিন্তু, হ্যাঁ, আর এরকম বেহালায় আশপাশে কারা থাকো না থাকো আমাকে জানাবে, বুঝেছো? তুই নে চা দিবি তো, নে চাটা খাই, তোর কিছু বলার আছে বন্ধুদের সাথে? তুই তো বলিস তুই নাকি কোনো কথা খুঁজে পাস না, তো দেখ এই কত বন্ধু হবে, তোর বয়সী হবে, আমার বয়সী হবে, আমার থেকে বড়ো আমাদের। শোনো আর একটা কথা বলি, আমার মনে হয় কি বলতো, বন্ধুত্বের কোনো বয়স হয় না, বন্ধুত্বটা মনের মিল, মনের এ থাকলেই বন্ধুত্ব হয়ে যায়। আমার সঙ্গে অনেকেই কথা বলে, তারা আমার থেকে ছোটো কিন্তু আমাকে কাকিমা কাকিমা করে, আন্টি আন্টি করে করে তারা আমার সাথে এমন গল্প করে। আমি ভালো, আমি আমি একদিন বলেছিলাম আমার একটি ছোটো মেয়ে আছে, সে আমার ভীষণ ভালোবাসে, সে আমাকে, আমি তাকে বলছি তুই হ্যাঁ গো তুমি আমার সাথে যে, বলে কাকিমা বন্ধুত্বের কোনো এ হয় না, বন্ধুত্ব মনের মিল হলেই বন্ধুত্ব হয়। তা সেই সেইটার জোরেও আরও আজকে আমি তোমাদের, তোমার ছোটো যদি হয় তাহলে আমার মানে অন্তরের ভালোবাসা নেবে, বড় যদি হও তাহলে তোমরা আমার প্রণাম নেবে, আমি আমার ভালোবাসা নেবে, আর আমার কিছু বলার নেই, তোমরা আমার সঙ্গে একটু থেকো,
আজ সারাদিন আমার সঙ্গে একটু থেকো, নে মা একটু চাটা খেয়ে নে, চাটা খেয়ে নি, তাহলে চাটা খেয়ে নি, খেয়ে নিয়ে তারপর আবার তোমার সাথে তোমাদের সাথে আসছি আমি আমার কাজ নিয়ে, কি করি না করি দেখি। এবার সব জল খাবার খেয়ে মানে একবার তো সব বেরিয়ে চলে গেছে খাবার দাবার খেয়ে টিফিন নিয়ে, এবার আমরা আবার রাতের রান্নাটা করব, সেই রান্নাটা করব যখন তখন আর কিছুই বিশেষ কিছু করার নেই তো আজকে, যাই হোক দেখি যা করি তোমাদের সাথে থাকবো বা থাকো আমার সাথে, এই চলতে চলতেই সারাদিন আজকে কাটাবো, মানে আজকে আমার সঙ্গে তোমরা মোটামুটি সারাদিন থেকো, নতুন বন্ধুত্বের হাত আমার সঙ্গে আজকে বাড়িয়ে দিও তোমরা। আমার তো তরমুজ একদমই ভালো লাগে না, ইভেন আমার কোনো ফ্রুটসই খুব একটা যে খুব পছন্দ করে খাই সেরকমটা নয়, যেহেতু কোভিড হয়েছিলো তো ওই সময় থেকে আমাকে ফ্রুটস খেতেই হচ্ছে রেগুলার বেসিসে, তো ওই জন্য মা এক মানে ভর্তি করে দিয়ে যাচ্ছে। আমার মানে একদমই ভালো লাগে না, না তরমুজ ভালো লাগে, না মৌসুমি ভালো লাগে, না কিছু, যাই হোক আমাকে মানে খেতে হবে এটা ওষুধের মতো ভেবে তো সেটাই খাচ্ছি আর কি। এই যে অনেকক্ষণ পর আবার এসেছি, চান টান খাওয়া দাওয়া সব কিছু গুছিয়ে গেছি, রাখা সব কমপ্লিট হয়ে গেছে, এইবার সব একটুখানি জিরোবো। ওই দেখুন আসি, তখন মেয়েটাকে দিলাম খেটে ফলটা, সে খেলো না, এই সব রেখে অর্ধেক রেখে দিয়েছে। আমি ওন কী করি, তরমুজ কতক্ষণ কাটা, কাটা ফল কি বেশিক্ষণ রাখা ভালো বলো তো, এগুলো খেয়ে নিই আমি আর কী করবো, পেট ভর্তি হয়ে গেছে। তবুও তুই এতক্ষণ পরে তোর খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটা খা না, না খাবো না, কিছুতেই ফল খেতে যাবে, জানো তো বললো না শুনলে যে এ হয়েছিলো কী বলে করোনা পজিটিভ হয়েছে। বাবা আর বলো না গো, আমার যা কী দিন গেছে সে আর বলে কাজ নেই, আমার ছেলে মেয়ে দুইজন, ছেলের 10 দিনের মাথায় মেয়ে পড়েছে, মানে আমার বাড়ি একেবারে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছিলো, মানে সেই টেনশান তো মানে সে তো বুঝতেই পারছো কী পরিস্থিতি আমাদের মানসিক অবস্থা হয়েছিল। তাছাড়া মানে কি সব থেকে গুরুতর যে ওই অক্সিজেনের প্রয়োজনটা হয়নি, যার জন্যে আমরা অনেকটা মানে হয়েছি মানে অনেকটা স্বস্তি, যে কিন্তু প্রতিদিন একটা একটা করে টুকটাক টুকটাক করে সিমটম শুরু হয়েছে সেই সব, মানে আর বড় মেয়ে তো এত ভীতু, কেঁদে কেঁদে অস্থির হয়েছে, আর আমরা এদিক থেকে তো মানে কী করবো বুঝতেই পারছি না, মানে না বলো একটা বাচ্চা ছেলে যতই ওরা বড় হয়ে যায় মার, আমার কাছে তো ওরা ছোট, আমি ওদের কাছে যেতে পারছি না, ওদের গা পাতায় যে একটু হাত বুলিয়ে দিলে উনি যে স্বস্তি থাকবো সেটাও নয়, মানে মানে তো এমন রোগ মানে ঢুকতে পারছি না, সে বাইরে থেকে খাবার দেওয়া, এতো মানে বিচ্ছিরি পরিস্থিতি, যাকে সকলে তোমাদের সবার মানে আশীর্বাদেই বলো, ঈশ্বরের করুণা কৃপাতে বলো সেই জায়গা থেকে উঠেছি, দুই ছেলে মেয়ে এখন সুস্থ একদম কমপ্লিটলি, ওরা সুস্থ, ওদের আর কোনো সমস্যা, তবে একটু উইকনেস তো আছে সেটা তো সবাই জানো যে এই আফটার কোভিড তো উইকনেসটা বেশ অনেক দিনই থাকে, তাই সেই জন্যেই কেটে দেয়। এমনিতে তো ফল তো দাঁতে কাটে না, এই যে কেটে দিচ্ছি সে মানে আমার মনে আমি যেন আমার আমার এর জন্যে করছি, তাই যাই হোক বাবা যাই যেটুকুনি খেয়েছে খেয়েছে, ছেলেকেও টিফিনে দিয়ে দিই খানিকটা, সেও মানে সে রাগারাগি তাপাতাপি আনা যে এটা কী জন্য এরকম করিস তোরা, যেটা কি আমার নিজের জন্য, শুধু আমার নিজে তোদের ভালো থাকবি, আমার নিজের স্বার্থ শুধু, তোরাও তো সুস্থ থাকবি, তোদেরও তো এত উইকনেস, ফল খাবো না বলে সে যাই হোক গে এখন তো তবু একটু খাচ্ছে এই এই আর কি, যাকে আমি আর আর এই এই দুটুকরো বোধহয় আছে তরমুজ, হ্যাঁ এই দুটুকরোই আছে, একটু এটা আমি খেয়ে নিই, খেয়ে নিয়ে একটুখানি জিরোই শুয়ে আবার তোমাদের সাথে সন্ধ্যেবেলা কথা বলবো, সন্ধ্যেবেলা আবার সব এক এক করে ফিরবে আমার, সে তাদের সে চা ফা দেবো, চাটা খাওয়া হবে তখন আবার তোমাদের সাথে কথা বলবো, এখন তাহলে একটুখানি জিরিয়ে নিই, হ্যাঁ ঠিক আছে তোমরাও জিরো এখন একটুখানি, আমি একটু জিরিয়ে নিই তারপরে আবার উঠে কথা বলবো। আমি আবার এলাম তোমাদের সাথে একটু কথা বলতে, এই কাজের ফাঁকে ফাঁকেই আসবো একটু কথা বলতে, সন্ধ্যেজালা সন্ধ্যের কাজকর্ম সব হয়ে গেছে, এখন সন্ধ্যেজালা চা খাওয়া, বাসন কোসন যা মাজা ভাষা ছিল সেগুলোকে সব
গুছিয়ে গেছে, তোলা সব কিছুই হয়ে গেছে। এখন আর আমার বিশেষ কিছু কাজ নেই, এখন আবার সব যতক্ষণ না আসবে ততক্ষণ আর কোনো সেরকম আমার কোনো কাজ নেই। এখন এখন একটু বইটই পড়ব, তবে কয়েকটা জিনিস ওই দেখলাম যে একটু কালকে সকালের জন্য আনতে হবে, সেগুলো আবার বলে দিলাম। জানি না কত রাত্রির আবার হবে ওদের। এখন আমাদের যে মাসকাবারি দোকান পাড়াতেই, ওইখান থেকেই জিনিসপত্র আনা হয়। ওদের বলেছি যে এখন লকডাউনে তো সন্ধ্যেবেলা খোলে না, রাত্রি পর্যন্ত খুলে রাখে না, তাই যদি ওই বেল বাজিয়ে ওদের ওপরেই বাড়ি, বেল বাজিয়ে নিচে ডাকলে ওরা দোকান থেকে এসে দিয়ে দেয়। এই বিস্কুট টিস্কুট কয়েকটা জিনিস একটুখানি আনতে হবে, বুঝতে পেরেছো? তো সেটা বলে দিয়েছি, তাই এলে আবার তখন ওই ঢালাঢুলি যা কাজ থাকে সেগুলো করব। এখন আর সেরকম কোনো কাজ নেই, এখন এই বসে বসে একটুখানি বইটই পড়ব। আর এই ওই জন্যই ভাবলাম যে তোমার সাথে আর একটুখানি কথা বলে নিই। নিয়ে আবার ওরা এসে গেলে তো মানে আমার আর আবার মানে দুটো রাত্রির হয়, এসে একটু চা খেতে খেতেই তারপর আবার রাত্রির খাবার খাওয়ার সময় হয়ে যায়। আর এমনি আজকে রান্নাবান্না তো সবই করা আছে, কিছু তো করার দরকার নেই। যদি ছেলে রুটি খেতে চায় তখন দেখা যাবে, আবার তখন যদি বলে তখন করে দেওয়া যাবে। তা এখন আর আপাতত কোনো কাজ নেই, তাহলে আর বেশি আর এখন তোমাদের এই কথা বলছি না। আজকে আমি আমার বকবকানি তোমাদের সাথে এইখানেই থামাচ্ছি। আর তোমরা সবাই ভালো থেকো, আনন্দ থেকো, খুশিতে থেকো, আর আমাদের সঙ্গে কিন্তু থেকো, এটা কিন্তু তোমাদের অতি অবশ্যই থাকতে হবে। না হলে আমি তো এগোতেই পারবো না বলো, তাহলে তো আমি থেমে যাব শুরুতেই। যাই হোক, তোমরা আমার সঙ্গে থেকো। আর একটা জিনিস যেটা বলছি, ওই লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো কিন্তু, হ্যাঁ, না হলে আমার এগোনো যাবে না তোমাদের সঙ্গে, বুঝতে পেরেছো? কিন্তু এইগুলো কিন্তু করো অতি অবশ্যই, ভুলে যেও না কিন্তু, এগুলো করে দিও। যাই হোক গে, আজকের মতো আমি এখানেই ইতি টানছি, আমার আমার হাত থেকে তোমাদের রেহাই দিচ্ছি। যাই হোক, রাখছি তাহলে এখানে, আবার কালকে দেখা হবে, কালকে আবার তোমাদের সাথে কথা হবে, কেমন? আজকে রাখলাম।